তৃতীয় এনডিএ সরকারকে অভিনন্দন জানানো নিয়ে বৃহস্পতিবার সরগরম হয়ে উঠল রাজ্য বিধানসভা। প্রতিবাদে ওয়াকআউট করলেন বিরোধীরা। মোদি মোদি স্লোগান দিয়ে নতুন সরকারকে অভিনন্দন জানালো ট্রেজারি বেঞ্চ। বিধানসভা অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শেষে বৃহস্পতিবার রাজ্য বিধানসভা থেকে তৃতীয় এনডিএ সরকারকে অভিনন্দন জানাতে গেলে আপত্তি তোলেন বিরোধীরা। অধ্যক্ষ বিরোধীদের আপত্তিতে কোনো আমল না দিলে সিপিএম কংগ্রেসের উভয় দলের সদস্যরা ওয়েলে নেমে গিয়ে বিক্ষোভ দেখান। পরে বিরোধীরা সবাই ওয়াকআউট করে বেরিয়ে যান। এদিন বিধানসভার বিভিন্ন কর্মসূচির মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সরকারি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। রাজ্যের সমস্ত রাস্তা অচল অবস্থা নিয়ে আলোচনা উত্থাপন করেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। এই বিষয়ে আলোচনা করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এগুলো সাবুমের রাস্তায় ঠিক আছে, ভ্যানগার্ড হয়েছে, কিন্তু ভায়া আম্বাসা কুমারঘাট ঠিক এখন আমি ভ্যানগার্ড হয়নি, কাজ চলছে। যে পরিমাণ ড্যামেজ ইভেন বিফোর দিস ওয়ান্স, আমার রিকোয়েস্ট থাকবে মাননীয় পূর্তমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্বে, তিনি ন্যাশনাল হাইওয়ে যে তার প্রধান যারা টেকনিক্যাল মর্মজ্ঞ যাদের তাদেরকে নিয়ে এসে করা সাইকেলের পাহাড় ভেঙে পড়েছে, তার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট ক্যাম্পাসে পাহাড় ভেঙে পড়েছে, কিন্তু একটা সমর্থনের রাস্তা যেটা একটু ইলেভেটেড করা হয়েছে, এটাও হয় ইভেন ইনফ্লেশন অথবা মার্কেট হয়েছে, এটা তো হচ্ছে, এটা ভেরি সিরিয়াস, বাট এটা কোয়ালিটি প্রশ্ন, এটা দেখা যাচ্ছে। সেকেন্ড হলো, তাছাড়া সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচন নিয়েও বিধানসভায় আলোচনা হয় বৃহস্পতিবার। বৃহস্পতিবারই দিল্লি থেকে রাজ্যে ফিরে বিধানসভা অধিবেশনে যোগ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবার তিনি রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বিধানসভায় বক্তব্য রাখতে পারেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।